আমি তোমাকে দিয়ে দেব। ভাই ভাই এটা আমার বন্ধ করো, বন্ধ করে দাও। আরে কই কি করে আলো তুমি আজকে আরামবাগের নপাড় এলাকাতে কাঠমানি ইস্যুতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দোকান ভাঙচুর, এমনটা জানা যাচ্ছে যে কাউন্সিলরের দাদার দোকান ভাঙচুর কাঠমানি ইস্যুতে। আমরা জানবো বিস্তারিত, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে? দেখো, আজকে যেটা দেখা গেল আরামবাগের নপাড়ায় যে কাউন্সিলরের দাদা রয়েছেন, তার মুদিখানা দোকান রয়েছে, সেই মুদিখানা দোকানে রীতিমতো ভাঙচুর চালানো হয়। বিভিন্ন তোমার বলা যেতে পারে হাতুড়ি হাম্বড় এইসব নিয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়, সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। এবং যেটা বিষয় যে কাঠমানি ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি বলা যেতে পারে সরগরম রয়েছে, সারা রাজ্য জুড়েই বিভিন্ন এলাকায় বিভিন্ন পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই কাঠমানি ইস্যুতে অনেকেই সরব হচ্ছেন, সাধারণ জনগণ থেকে বিরোধী রাজনৈতিক দল সবাই কিন্তু এই কাঠমানি ইস্যুতে টাকা ফেরতের দাবিতে রাস্তায় নামছেন। সেই কারণেই কিন্তু দেখা গেল আজকে আরামবাগের নপাড়া এলাকায় এই ধরনের একটি ঘটনা, যেখানে একদম কাউন্সিলরের দাদার দোকানে ভাঙচুর চালানো হলো এবং সেখানে পুলিশ দেরিতে পৌঁছাই, এবং সেখান থেকে যেটা বিষয় উঠে আসে যে এই কাউন্সিলরের দাদা তিনি নাকি চাকরি তিনি যে বাড়ি করার নাম করে টাকা নিয়েছিলেন সেই টাকা দেননি দীর্ঘদিন ধরে। এমনিতেও কয়েক বছর আগেই তার এই দোকান অবৈধভাবে করা হয়েছে বা বেআইনি ভাবে রাস্তার উপরে করা হয়েছে, এ নিয়ে আগেও বিরাট একবার বিক্ষোভ হয়েছিল। সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই দোকান সরিয়ে নেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন একদম পৌর প্রধানের তত্ত্বাবধানে সরানো হবে এমনই আশ্বাসও নাকি দিয়েছিলেন বলে দাবি এলাকার জনগণের। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনা না ঘটায় তারা কিন্তু একেবারে আইন হাতে নিয়ে তারা কিন্তু নিজেরাই ভাঙচুর চালালেন এবং সমস্ত মালপত্র দোকানের রাস্তায় ফেলে দিলেন। প্রচুর জনগণ তারা একদম ক্ষুব্ধ হয়ে তারা এই কাজ করেছেন এবং তাদের দাবি যে টাকা পয়সা এই নিয়ে তারা একটা সালিশি সভাও বসেছিলেন, বসানোর পর টাকা ফেরতের দাবি করা হয়েছিল সেখানে, সেই সালিশি সভাতে বলাও হয়েছিল, কিন্তু বারবার সেখানে যখন সালিশি সভা হয় তখন মেনে নিয়ে একদম কাগজে লিখিত ভাবেও করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু কোনোভাবেই সেই ফেরত দেওয়ার সময় তিনি নাকি গালিগালাজ করেন এইসব অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সাধারণ জনগণ এলাকার ওয়ার্ডবাসী তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আজকে ওই তার দোকানে ভাঙচুর চালায়। একেবারে প্রশাসনিক ভাবে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটছিল, সেই সময় পুলিশের কি ব্যাপার বা শাসক দলের যারা নেতা রয়েছেন তাদের কি ভূমিকা ছিল আজকে? দেখো, শাসক দলের নেতা বলতে এখন বিষয় হচ্ছে এইসব যেখানেই এই ধরনের অভিযোগ উঠছে সেখানে কিন্তু তার পাশে আর তেমন কাউকে দেখা যাচ্ছে না, তো সেই দিয়ে কিন্তু অসহায় হয়ে পড়ছে এই মুহূর্তে যারা শাসক দলের লোক রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু অসহায় হয়ে পড়ছেন। যদিও বলা হচ্ছে যে পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ করেছেন, এখন পর্যন্ত যে বিষয় এই বিষয়টির গোটা ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আজকে আমাকে 7-8 বছর পরে আমাকে ঘরটা ভাঙা করিয়েছে, আমার কাছ থেকে 30,000 টাকা লিখেছে, বলছে তোর কালকে মিস্ত্রি ঘর ঢুকবে, দিয়ে আমাকে ওই কথা বলে দিয়ে আমি টাকা চাইতে যাচ্ছি, আমাকে হুমকি দেখাচ্ছে ওর বউ, ওরা দুদিন মিলে কারা হুমকি দেখাচ্ছে, ওইটা হচ্ছে যে টাকাটা লিখেছে ওর নাম দেখি হেমন্ত নাকি ও কুলি গেছে কাউন্সিলর, ওরা দুজনে ওরা স্বামী স্ত্রী এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়, তো আমাদেরকে ঘরটা করে দিবার পরে তো আমাদেরকে ঘরেও করে দেয় না, বিরাস আমাদেরকে পার্টি অফিসে রেখেছে। কোন পার্টি অফিসে রেখেছে? সিপিএম এর পার্টি অফিসে, সেইখানে আমি রয়েছি। এবার আমাকে যদি কেউ পার্টি অফিস যদি তাড়ি দেয় আমি বউ ছেলে নিয়ে থাকবোটা কোথায়? আমরা যে 8,000 টাকা ওকে দিয়েছি ও এখন আমাদের কাছে মানতে চায় না, আজকে আমি এখানে লোকজনকে ধরেছি,
আজকে আমি সব স্বীকার করেছি। টাকা কবে ফেরত দেবে বলছে? তিন দিন টাইম দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ভক্ত দুলে। আজকে কি হয়েছিল আপনার? আজকে যে ঘটনাটা হয়েছিল যে হিমাংশু কাউন্সিলর হিমাংশু মালিক, তার দাদা শুভাংশু মালিক, উভয়ে লোকের বাড়ি তৈরি করে দেবো বলে টাকা পয়সা নেয়। তো সেই টাকা পয়সা নেওয়ার ফলে সেই এলাকার জনগণ প্লাস তারা ক্ষিপ্ত হয়ে আজকে টাকা পয়সা চাইতে যায়, তাদেরকে গালিগালাজ করে ইয়ে করে এবং সবার সামনে স্বীকার করে যে আমরা টাকা পয়সা নিয়েছি এবং টাকা পয়সা ফেরত দেবো। এই মর্মে অঙ্গীকার করেছে নিজেরাই যে হ্যাঁ আমি টাকা পয়সা ফেরত দেবো। আর ক্ষিপ্ত হয়ে এলাকার লোক, তার একটা দোকান ছিল রোড থেকে, সেই দোকানটিকে ভাঙচুর করেছে। আপনার নাম? আমার নাম পীযূষ সাহা, নপাড়া। এটা হয়েছে যে দোকান টোকান ভাঙচুর, এইসব একাধিক বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে এলাকার লোক ভাঙচুর করেছে, বিষয় কি বলবেন? এটা একটা আগে একটা মানে দোকান খোলা নিয়ে পাশাপাশি একটা হয়েছিল অনেকদিন আগে, সেটা দাদা ভাই বোনের মধ্যে নিয়ে পাশে একটা দোকান ছিল, বাড়ি ছিল, তার সাথে একটু ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাটা সফলটা বলে নিয়েছিল দোকানটা ভেঙে দিতে, তো আমরা সেই সময় একটু ভাঙলে একটু ইয়েতে আমরা খুলে নেবো বলে মালপত্র ছিল ভেতরে খুলে নেবো বলে বলেছিলাম, ঠিক আছে আস্তে খোলা যায়, সময় পাওয়া যায় না, খোলা হয় না। আজকে হঠাৎ করে কিছু মানুষজন এসেছে, এসে ভাঙচুর আরম্ভ করে দিয়েছে, দিয়ে ভেঙে দিয়ে গেছে মালপত্র, ছিল কিছু ফেলেও দিয়েছে দেখছি বলছে সব। আমি যাইনি, আমি স্পটেও যাইনি, এ সম্বন্ধে বেশি কিছু আর বলছি। আর একটা কথা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ইন্দ্রাবাসনের ব্যাপার নিয়ে আপনার দাদা সই সাবুত করে দিয়েছে যে টাকাগুলো ফেরত দিয়ে দেবো, কি বলবেন? ইন্দ্রাবাসনের টাকা সম্বন্ধে আমার কোনো জানা নেই, যে কোথায় টাকা দিয়েছে আমার কোনো জানা নেই। আমি ওই সম্বন্ধে কোথায় কে টাকা নিয়েছে সেটাও তো আমাকে বলে দেয়নি, তো আমি জানি না, ওই সম্বন্ধে আমি কিছু বলতে পারি।